বাংলাদেশে একটি গণহত্যা চালানোর পর আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা তা দেশের সাধারণ মানুষ বিচার বিবেচনা করবেন বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এটা আমার বলার জায়গা না। এখন আপনি যদি মনে করেন যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও 40-50 হাজার মানুষকে অঙ্গহানি করেছে, চোখ কেড়ে নিয়েছে, এখনও তারা সেই অপকর্মের পক্ষে কথা বলে, যদি ফাঁস হওয়ার রেকর্ডটা সঠিক হয় তাহলে এখনও তাদের নেত্রী 287 জনকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন, অন্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন, যিনি একটা গণহত্যা মামলার আসামি। বিচারের আগে, দায়মুক্তির আগে তারা রাজনৈতিক কর্মসূচি চালাবে আরও হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য, কাজেই সব কিছুর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে। আপনারা বিবেচনা করে দেখেন, একটা গণহত্যা চালানোর পর এখনও একটা দল বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের এত বড় আন্দোলনের নেতাদের তারা কিশোর গ্যাং বলছে, আরও মানুষকে হত্যা করার হুমকি দিচ্ছে, সেই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না তা প্রতিটি মানুষই বিবেচনা করবে। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাবে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়। আসিফ নজরুল বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। এরই মধ্যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, কেবল প্রধান উপদেষ্টার সই বাকি আছে। আইন উপদেষ্টা বলেন, আগের আদালতে যেভাবে হয়েছে সেভাবে আমরা অবিচার করব না, আমাদের কোনো কিছু লুকানো নেই, স্বাগত, যে কেউ এসে আমরা কিভাবে বিচার করছি সেটা দেখতে পারবেন। নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি, তবে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার কাজ শুরু হয়ে গেছে, নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে আপনারা বলতে পারেন, কারণ আমাদের নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন করা হয়ে গেছে। আমি যতদূর জানি প্রজ্ঞাপনে ডক্টর মোহাম্মদ ইউনুস সই করে দিলেই আপনারা জানতে পারবেন, হয়তো তিনি সই করেছেনও, আজকালের মধ্যেই তা জেনে যাবেন। সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে, এরপর আমাদের ভোটার তালিকা করা হবে। আগেও বলেছি, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, গত নির্বাচনে ছিল ভুয়া, যে কারণে ভোটার তালিকা নিয়ে মানুষের মাথা ব্যথা ছিল না। এবার আমরা ভুয়া নির্বাচন করব না। আসিফ নজরুল বলেন, এবার অসাধারণ একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করব, ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, শুধু এতটুকু বলতে পারি আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।